নিন স্যার, আপনার টিভি ঠিক হয়ে গেছে, আশা করি আর কোনো রকম সমস্যা আপনাকে ফেস করতে হবে না। তোমার আগে যারা এসেছিল তারাও এই একই কথা বলে চলে গেছে, আশা করি আর কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরেও সমস্যা হলো তো, একটা টিভি যদি এতবার করে ভোগায় তাহলে বলো দেখি কার ভালো লাগে। স্যার, আমি কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার, আমি যখন বলছি আর কোনো সমস্যা হবে না, আপনি আমার কথায় ভরসা রাখতে পারেন। জুনিয়র টেকনিশিয়ান ফেল করেছে বলেই কোম্পানি আমাকে পাঠিয়েছে, এরপরে আর কোনো সমস্যা হবে না আমি শিওর। আর তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার টিভি রিপ্লেক্স করে দেয়া হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে। তা তোমাকে কত দিতে হবে? কিচ্ছু দিতে হবে না স্যার, কোম্পানি আমাকে এই কাজের জন্যই তো মাইনে দেয়। বাহ, তুমি তো বেশ সৎ ছেলে দেখছি। তোমার আগে যারা এসেছে তারা তো আগ বাড়িয়ে বকশিস চেয়ে নিয়ে গেছে। যাক, তোমার সততা আমার ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার, আসছি তাহলে। হ্যাঁ, সাবধানে যেও, অনেকটা দূর থেকে এসেছো, ফিরে যেতে যেতেও তো ভালোই রাত হয়ে যাবে। হ্যাঁ, এটা তো আমাদের প্রতিদিনের রুটিন স্যার। আচ্ছা চলি। কাজ শেষ করে বেরোতে বেরোতে সত্যিই অনেকটা রাত হয়ে গেল। এখন এই অখ্যাত সোনাটিকারি থেকে যেতে হবে সেই হাবড়ায়, তবে কোম্পানি আমার সাথে গাড়িটা যে দেয় এটাই রক্ষে। আমি ভীষণ ইলেকট্রনিক্সের সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি আজ প্রায় 2 বছর। কোনো কাস্টমারের টেকনিক্যাল ইস্যু হলে প্রথমে কোম্পানি থেকে জুনিয়র টেকনিশিয়ানদের পাঠানো হয়, তারা ফেল হলে তখন আমাদের মতো সিনিয়র ইঞ্জিনিয়ারদের পাঠায় কোম্পানি। তবে দৌড়াদৌড়ি হলেও কাজটা কিন্তু বেশ ভালোই লাগে আমার। কত রকমের নতুন নতুন জায়গায় যেতে হয়, কত রকম মানুষের সাথে কথা বলতে হয় রোজ, সব এক একটা নতুন নতুন অভিজ্ঞতা। এরই মধ্যে ফোনটা বেজে উঠল। এই রে সর্বাণী, মেয়েটা অনেকবার ফোন করেছিল, ধরা হয়নি কাজের ব্যস্ততায়। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে একটা ভার্চুয়াল ঝড় ধেয়ে এলো। যাক, বেঁচে আছেন তাহলে, আমি তো ভাবলাম। আহ সর্বাণী, কি সব ফালতু কথা বলছো, আমি একটা কলে এসেছিলাম, কাজ করছিলাম ওই জন্য ফোনটা ধরতে পারিনি। তা কাজ এখনো শেষ হয়নি বুঝি? হ্যাঁ হয়েছে, দেরি হয়ে গেছে বলে আর ফোনটা ব্যাক করতে পারিনি। ও, তা এখন কোথায়? গাড়িতে ফিরছি। ঠিক আছে, বাড়িতে ফিরবে তো না আবার অফিসে যাবে? না না, এখন সোজা বাড়ি। ঠিক আছে, ফিরে ফোন করো, রাখলাম। আচ্ছা রাখো, আমি ফিরে ফোন করছি। ফোনটা রাখার সাথে সাথে গুড়ুম করে একটা বাজ পড়লো দিগন্ত কাঁপিয়ে। মরেছে, বৃষ্টি নামবে নাকি? জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম চারিদিকে কালো অন্ধকার রাজত্ব করছে, একটা আলোর বিন্দুও চোখে পড়ল না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলে তো ভারী মুশকিল, বৃষ্টির ভেতর গাড়ি চালানো খুবই অসুবিধার, বিশেষ করে এই রাতের বেলায়। এই রে, গাড়িটার আবার কি হলো? আসবার সময় তো পেট্রোল ভরিয়েছিলাম, তাহলে কি হলো কে জানে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও গাড়িটাকে আর স্টার্ট করতে পারলাম না। বাইরে বেরিয়ে এসে একবার চারিপাশটা ভালো করে দেখলাম। গাড়ির ভেতরে বসে যতটা অন্ধকারের ঘুলঘুলি মনে হচ্ছিল, বাইরে বেরিয়ে যেন তার থেকেও দ্বিগুণ বেশি। যতদূর চোখ যায় কোনো বাড়ি ঘর কিচ্ছু চোখে পড়ছে না। এখন তো একজন মেকানিক দরকার, না হলে গাড়িটা ঠিক হবে কী করে? একটু সামনে হেঁটে এগিয়ে যাই বরং, যদি কোনো বাজার টাজার পাই। সামনে অনেকটা এগিয়েও কোনো দোকান বাজার কিচ্ছু চোখে পড়ল না। হতাশ হয়ে কি করব ভাবছি, এমন সময় দেখলাম সাইকেল চালিয়ে একটা ছেলে আসছে এই দিকেই। ও ভাই, ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে, পল্টন নাকি? না না, আমি পল্টন না, তুমি আমাকে চিনবে না, একটা বিপদে পড়ে তোমাকে দাঁড় করালাম। আমি কিন্তু লিফট টিপ দিতে পারবো না। না না, তোমাকে লিফট দেওয়ার জন্য দাঁড় করাইনি, একটা কথা জিজ্ঞেস করবার জন্য দাঁড় করিয়েছি। আচ্ছা বলুন। আশেপাশে কোনো গাড়ির মেকানিক পাওয়া যাবে? আসলে আমার গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে সামনেই। মেকানিক? মেকানিক তো এখানে পাবেন না দাদা, মেকানিক পেতে গেলে আপনাকে রায়পুরের বাজারে যেতে হবে। রায়পুরের বাজার? সেটা এখান থেকে কত দূর? দূর আর কোথায়, এই তো দুপায়ে গলেই, সোজা চলে যান একেবারে নাক বরাবর, একটা ছোট মতো বাজার দেখতে পাবেন, ওটাই রায়পুর বাজার। তবে রাত 9:30 বাজে, এখন আর রাখালের গ্যারেজ খোলা পাবেন বলে মনে হয় না, তাও দেখেন গিয়ে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মেনশন নট। ছেলেটার কথা মতো সোজা হাঁটা শুরু করলাম। বেশ অনেকটা হাঁটবার পর দেখতে পেলাম একটা ছোট বাজার মতো, বুঝলাম
এটাই তাহলে রায়পুরের বাজার, কিন্তু কোনো দোকানই তো খোলা দেখলাম না। শুধু বাজারের ধারে একটা হোটেল খোলা আছে, তার সামনে বেঞ্চে বসে ঝিমোচ্ছে একজন ভদ্রলোক। কপালে আজ কি আছে কে জানে। গাড়িটা ঠিক করাতে যদি না পারি তাহলে বাড়ি ফিরব কি করে, এখন এইটাই সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখি ওই হোটেলের লোকটার সাথে একটু কথা বলে দেখি, যদি উনি কোনো রাস্তা বাতলে দিতে পারে। লোকটার কাছে গিয়ে দাঁড়ালাম। দাদা, ও দাদা, দাদা, ও দাদা, শুনছেন? আমার ডাক শুনে লোকটা চোখ মেলে তাকালো। হ্যাঁ বলুন, কি লাগবে? না না, কিছু লাগবে না, বলছি এখানে গাড়ি সারাবার কোনো মেকানিক পাওয়া যাবে? মেকানিক? মেকানিক তো এখন আর পাবেন না, রাখাল তো সেই 8টার সময় দোকান বন্ধ করে চলে যায়। সর্বনাশ করেছে, আমার গাড়িটার সামনেই বিগড়ে পড়ে আছে, যাব সেই হাবড়ায়, এখন কি করি বলুন দেখি। আচ্ছা ওই রাখালের বাড়িটা কোথায়, একবার ডাকলে কি আসবে? আমি না হয় বেশি টাকা দেবো। আরে না না, টাকার ব্যাপার না, রাখাল তেল খেয়ে ঘুমিয়ে পড়ে রাত্রি 9টায়, এখন তার বাড়িতে বোম পড়লেও সে উঠবে না। তাহলে কি করি বলুন দেখি। বিপদে যে পড়েছেন সে তো দেখছি ভালোই, এই রুটে শেষ বাস চলে রাত্রির 9:45, আর তো কোনো গাড়ি ঘোড়া পাবেন না। ট্রেন আছে 10:30 পর্যন্ত, কিন্তু স্টেশন এখান থেকে 6 কিলোমিটার, অত রাস্তা যাওয়ার জন্য তো এখন আর কিছু পাবেন না। তাহলে কি করব এখন? কি আর করবেন, নিজের গাড়ির ভেতরে গিয়ে কোনো রকমে রাত্রিটা কাটিয়ে দিন, সকাল হলে রাখালকে ডেকে গাড়িটা সারিয়ে নেবেন খন, এছাড়া আর তো কোনো উপায় দেখছি না। গাড়ির ভেতরে বসে সারা রাত কাটানো এক প্রকার অসম্ভব, তার উপরে আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আপনার হোটেলে কোনো ঘর পাওয়া যাবে না এই রাত্রিটুকুর জন্য? না না দাদা, এটা আমার খাওয়ার হোটেল, থাকবার ব্যবস্থা এখানে আর রাখি না। দাদা আমার গাড়ির ভেতরে থাকা সম্ভব না, আপনি আপনার হোটেলে একটা আমার থাকার ব্যবস্থা করে দিন না, সে এক রাতের জন্য আমি যা ভাড়া লাগে দেব। আরে না না, ভাড়ার ব্যাপার না, আপনি বুঝতে পারছেন না, আমার হোটেলে রাতে আপনি থাকতে পারবেন না। কি অসুবিধে, লাইট ফ্যান নেই, ভালো বিছানা নেই? আরে না না, সেই সব নিয়ে কোনো সমস্যা নেই রে ভাই, সমস্যাটা অন্য জায়গায়, আপনাকে কি করে যে বোঝাই। আমাকে খোলাখুলি বলুন না কি সমস্যা। দেখুন হোটেলে একটা ঘর আছে দোতলায়, ঘরটা আগে ভাড়া দিতাম বটে, কিন্তু একটা সমস্যার পর থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বিপদে পড়েছেন তখন থাকুন একটা রাত, তবে একটু সাবধানে থাকবেন, আর রাতে ঘুমিয়ে পড়বার পরে আর উঠবেন না যেন। না না, ঘুমানোর পরে আমি আর উঠি না। আচ্ছা ঠিক আছে, আসুন তাহলে আমার সাথে। এই যে ঘর। বাহ বেশ, গোছানোই তো আছে। হ্যাঁ তা আছে বটে। আচ্ছা রাতে খাবেন তো? কি খাবেন বলুন, আমি তাহলে খাবারটা গরম করে দিয়ে যাচ্ছি। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। বাড়িতে আর লাবণ্যকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আজ রাতে আর ফেরা হচ্ছে না, শরীরটা ক্লান্ত ছিল, তাই ঘুম আসতে বেশি দেরি হলো না। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ ঘুমের ভেতর টের পেলাম একটা গন্ধ, একটা মাংস পচা পোড়া গন্ধ যেন ভেসে আসছে নাকে, আর সেটা এতটাই তীব্র যে আমার গাটা গুলিয়ে উঠছে, ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই যা দেখলাম তা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। দেখলাম আমার বিছানার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, তার সারাটা শরীর আগুনে পুড়ে বিভৎস রূপ ধারণ করেছে, সে কোনো কথা বলছে না, নির্বিকার নির্লিপ্ত এক পাথুরে দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি ধড়ফড় করে লাফিয়ে উঠে বসলাম, দেখলাম ঘরের দরজাটা বন্ধ। তাহলে এই ঘরে ঢুকলো কিভাবে? ঢোক গিলে বললাম, আপনি আপনি কে, কি চান? লোকটা কোনো কথা বলল না, যেমন তাকিয়েছিল তেমনভাবেই তাকিয়ে থাকলো আমার মুখের দিকে, তার চোখের পলক পড়ছে না। সেই নিষ্পলক চোখ কি আদতেই কোনো মানুষের কিনা সেটা বুঝতে পারলাম না। এদিকে ঘরময়ে মাংস পোড়া বিকট গন্ধটা বেড়েই চলল, মনে হলো আমার এক্ষুনি এই ঘর থেকে বাইরে বেরোনো দরকার, কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই আছে। লোকটা যেভাবে আগুনে ঝলসে গেছে তাতে ওর বেঁচে থাকার কোনো কথাই না। না না, যা দেখছি তা স্বাভাবিক হতে পারে না, আমাকে এক্ষুনি পালাতে হবে এখান থেকে, আমাকে এক্ষুনি পালাতে হবে। খাট থেকে কোনো রকমে লাফিয়ে নিচে নামলাম, তারপর দরজার কাছে গিয়ে দরজা খুলে দৌড়ে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অন্ধকারে সিঁড়িতে পা পিছলে সোজা নিচে গিয়ে পড়লাম। তারপর আর কিচ্ছু মনে নেই। Thank you.
মানুষের কায় কিচিরে যখন হুঁশ ফিরল তখন তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। আমি শুয়ে আছি হোটেলের নিচের ঘরে একটা বেঞ্চের ওপরে। এই তো হুঁশ ফিরেছে, কইলে রতন, তাহলে আর ডাক্তার ডাকবার দরকার নেই বুঝলি। উঠে বসলাম, সাথে সাথেই রাতের ঘটনাটা সব মনে পড়ে গেল, গাটা শিউড়ে উঠল। আর একবার সকালে হোটেল খুলে দেখলাম আপনি সিঁড়ির নিচে পড়ে আছেন অজ্ঞান হয়ে, কি হয়েছিল বলুন দেখি। আমি রাতের ঘটনা তাকে সব খুলে বললাম। সবটা শুনে লোকটা একটু গম্ভীর হয়ে গেল, তারপর বলল, এই জন্যই তো আপনাকে রাতে থাকতে দিতে চাইনি, ওই বদনামটুকুর জন্যই তো আমার হোটেলের এই দৈন্য দশা। কি ব্যাপার আমাকে একটু খুলে বলুন। বলবো আর কি দাদা, আজ থেকে বছরখানেক আগেও আমার এই হোটেল রমরমিয়ে চলত, ওপরে ওই একখানা মাত্র ঘর, কিন্তু প্রায় দিনই তাতে মানুষ ভর্তি থাকত। একবার এক দম্পতি এসেছিল রাতের বেলা থাকতে, মাঝ রাতে ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, তাতে পুরেই সেই বেচারা মারা যায়। যতদূর শুনেছিলাম লোকটা ছিল ভীষণ নিরীহ, তার বউটা অন্য এক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছিল, তার ওই নিরীহ স্বামীটাই ছিল তাদের দুজনের পথের কাঁটা। ইস, তাই বলে এইভাবে পুড়িয়ে মারল নিজের স্বামীকে? তাকে তো সোজাসুজি সব কথা বলে ডিভোর্স চেয়ে নিলেই পারত। ওই তো দাদা, এই ধরনের মহিলারা যে কী পরিমাণে লোভী হয় তা আপনি জানেন না বোধহয়। ওই বেচারার একটা জীবন বীমা করা ছিল, তার নমিনী ছিল তারই স্ত্রী, সে আগুনে পুড়ে মরল, আর তার বিমার পুরো টাকাটাই পেল তার স্ত্রী। এ বিরাট চক্রান্ত। সে যাই হোক, তারপর থেকে ওই ঘরটায় আর কেউ থাকতে চায় না, যারাই থাকে তারাই রাতের বেলা সেই আগুনে ঝলসানো অসহায় লোকটাকে দেখতে পায়, তবে সে কারো কোনো ক্ষতি করে না, কেবল ফ্যাল ফ্যাল করে নাকি তাকিয়ে থাকে মুখের দিকে। আপনিও তো তেমনটাই বললেন, সে যে কি চায় তা বোঝা যায় না। সে হয়তো মুক্তি চায়। না না, তার পরিবারের লোকজন তো গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসেছে, শ্রাদ্ধ শান্তি সব কিছুই হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। কই কাকা, কার গাড়ি খারাপ হয়েছে? ও তুই এসে গেছিস, এই যে এই ভদ্রলোকের গাড়ি। আচ্ছা চলুন। গাড়ি ঠিক হতেই রওনা দিলাম বাড়ির পথে। যেতে যেতে সর্বাণীকে ফোন করলাম। হ্যাঁ বলো, কি খবর? সর্বাণী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবার ছিল। আরে ধুর, বলো কি কথা। সর্বাণী, তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো?